হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে, নেশা খাইয়ে, সেই ম্যাডামের শরীরে ডাক কুস করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে। তৃণমূল কংগ্রেসের আরজিকর কাণ্ডের প্রতিবাদে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্যাতিত নাম ও পরিচয় মাইকে উচ্চারণ করার পাশাপাশি এই ঘটনায় সরাসরি বিজেপি ও সিপিএমকে দায়ী করে বিস্ফোরক মন্তব্য করেন ওন্দা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আশিস দে। তিনি এক্ষেত্রে নির্যাতিতার নামও প্রকাশ জানেন। আর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই জেলার রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। গতকাল সন্ধ্যায় ওন্দা ব্লকের রামসাগর বাসস্ট্যান্ডে প্রাক্তন বিধায়ক অরূপ খাঁয়ের নেতৃত্বে প্রতিবাদ সভার কর্মসূচি ছিল। এই সভায় অরূপ খাঁ এবং তার ভাইপো ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খাঁ সহ স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। ওই সময় এই বিস্ফোরক বক্তব্য রাখেন আশিস দে। তিনি বলেন, আরজিকর হাসপাতালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে, নেশা খাইয়ে, ওই ডাক্তারি পড়ুয়ার শরীরে ডাক পুষ করে দিয়ে তার উপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মেরে ফেলে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। তার এই বক্তব্য রাখাকালীন যথেষ্ট বিড়ম্বনায় পড়েন প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁও। আরজিকর হসপিটালে সিপিএম এবং বিজেপির হারমাদ বাহিনীরা চক্রান্ত করে তৃণমূলের নামে বদনাম করার জন্য, বাংলাকে বাংলাদেশে পরিণত করার জন্য রাতের অন্ধকারে কয়েকজন মাতালকে ডাক খাইয়ে, নেশা খাইয়ে, সেই ম্যাডামের শরীরে ডাক কুস করে দিয়ে তারপর পাশবিক অত্যাচার করে এবং ধর্ষণ করে তাকে মারা হয়েছে। এর প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে এসেছে। দোষীদেরকে কলকাতা পুলিশ সাব্যস্ত করে জেলে পড়েছে। তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সেই তদন্তভার কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। আপনারা দেখেছেন গত কয়েকদিন এখানে আমরা অরূপ বাবুর নেতৃত্বে। এদিকে এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে পোস্ট করেন ওনার বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ সাকা। অমরবাবু এই ইস্যুতে তৃণমূলকে একাত নেন। প্রসঙ্গত, অমরনাথ বাবুর বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ ও কটূক্তি করার কারণে তার নামে থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূল। এবার তৃণমূল নেতার এই বিতর্কিত বক্তব্যকে ইস্যু করে ময়দানে নেমে পড়েছেন অমরবাবু। গতকাল তৃণমূলের নেতা আশিস দে রামসাগর বাজারে বলেছেন যে আরজিকর যেখানে হৃদয়স্পর্শী ঘটনাটা ঘটেছে সেটা নাকি বিজেপি এবং সিপিএমের মিলিত চক্রান্ত। এই বিষয়ে আপনার কি বক্তব্য? প্রথমেই বলে রাখি, যিনি একজন এই বক্তব্যটা দিয়েছেন তিনি একজন পাক্কা সমাজবিরোধীর মতন যার কথাবার্তা, উনি নাকি বলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ যে এই প্রসঙ্গে কোনো মন্তব্য করা যাবে না, তথাপি নিজের কীর্তিকে সামনে আনার জন্য উনি বলেছেন যে মহিলা নির্যাতিত হয়েছেন তার শরীরে নাকি ড্রাগের ইঞ্জেকশন দিয়ে তাকে মারা হয়েছে এবং কয়েকজন মাতাল এটা করেছে, এই কাছে কাজে যুক্ত যারা আছেন তাদের সঙ্গে এই আশিস দেখেও যেন জেলে ঢুকানো হয়। ইনি যেভাবে মন্তব্য করেছেন, একজন অসহায় মহিলা নয়, একজন ডাক্তার, সারা পৃথিবীর মানুষ যেখানে আজকে দুঃখিত সেই জায়গাতে তৃণমূলের নেতাদের এই ধরনের মন্তব্যে আমরা ধিক্কার জানাচ্ছি, ঘেন্না করছি, এদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। যদিও তৃণমূল কংগ্রেস আশিস বাবুর এই বক্তব্যের দায় তার ঘাড়েই চাপিয়েছে, দলের ওন্দা ব্লক সভাপতি উত্তম কুমার বিট স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই বক্তব্যকে দল সমর্থন করে না। এই বক্তব্য আশিস বাবুর একান্তই ব্যক্তিগত বক্তব্য রেখেছেন, এটি একান্তই তার ব্যক্তিগত মত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কারণ ব্যাপারটি এখন বিচারাধীন, সিবিআই তদন্ত চলছে, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন থাকবে না। এটি একান্তই তার ব্যক্তিগত মতামত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক।
অন্যদিকে খোদ তৃণমূল কংগ্রেসের অন্দরে ওই বক্তব্যকে নিয়ে জোর চর্চা চলছে। প্রসঙ্গতেও বর্তমান ওঁদা ব্লক সভাপতি উত্তম কুমার বিট এবং ওঁদার প্রাক্তন বিধায়ক অরূপ কুমার খায়ের গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিনের। মূলত এলাকায় নিজেদের উপস্থিতি জাহির করতেই অরূপবাবুর অনুগামী হিসেবে পরিচিত আশিস দে এই বেলাগাম মন্তব্য রেখেছেন বলে তৃণমূল কংগ্রেসের একাংশ মনে করছেন। এখন দেখার এই বেলাগাম বক্তব্য রাখার জন্য আশিসবাবু শাস্তির মুখে পড়েন কিনা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, রামসাগর।